আমার বোন যখন নির্যাতিতা, আমার বোনের নিকট মৃতদেহ যখন পড়ে রয়েছে আত্মীয়দের সেমিনার রুমে, তার চারপাশে ঘিরে থাকা চক্র, সেই চক্র তো জনগণের সামনে, সেই চক্রকে অ্যারেস্ট করতে এত দেরি হচ্ছে কেন? জনগণের সামনে থাকা এই চক্রকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আর যে চক্রকে আমরা আপনারা সামনে দেখতে পাচ্ছি না, যে সমাজ এই চক্রগুলোকে, এই মাফিয়া রাজকে, তারা অদৃশ্য একটা শক্তি তাদেরকে ঘিরে রাখার চেষ্টা করেছে, সুরক্ষা চক্র দিয়ে রেখেছে রাষ্ট্রশক্তি, এই রাষ্ট্রশক্তির বিচার কোথায় হবে, কোথায় সেই বিচারালয়? তাই এই সময়ের শ্রেষ্ঠ বিচারালয়ের নাম রাজপথ, এই সময়ের শ্রেষ্ঠ শিক্ষাঙ্গনের নাম রাজপথ। এই রাজপথ থেকে আমরা তৈরি হচ্ছি, আমরা ইতিহাসের অংশ হিসেবে তৈরি হচ্ছি, আমরা ইতিহাস তৈরি করছি খুলিরাম বিনয় মাদল দীনেশ প্রীতিলতাস পাকুলের পথে। সেই পথে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে দশাগরের শিক্ষা চিন্তাকে সঙ্গে রেখে আজকে দাবি উঠেছে জাস্টিস ফর অধিকার, সেফ পাবলিক এডুকেশন,